আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সোহেল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি হচ্ছে মূলত একটি হাবস নিয়ে। এটি হচ্ছে একটি ARC হাবস, এটি নতুন হাবস কিনা হয়েছে। এটির দাম নিয়েছে 5,500 টাকা দাম। তো এই হাবসটিতে এখন সাউন্ড একটু কম হচ্ছে, তো আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওতে যে কিভাবে এই হাবসটির সাউন্ড বাড়িয়ে নেওয়া যায়। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারবেন যে কিভাবে একটি হাবসের সাউন্ড বেশি করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এই যে দেখছেন, এটি হচ্ছে একটি ARC হাবস। এটি এখন কত সাউন্ড কম হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এটিকে খুলে আমরা এখন সাউন্ড বাড়াবো। তো কিভাবে সাউন্ডটা বাড়াচ্ছি ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এটিকে খুলে নিতে হবে। তারপরে এই যে এটাকে খুলতে হবে, এই যে দেখছেন এটার ভিতরে অনেকগুলো গ্রিজ আছে। তো গ্রিজ গেলার কারণে শব্দটা একটু কম হয়। এই যে দেখছেন এই গ্রিজ গেলাকে এখন আমরা মুছে নেব। এই যে দেখছেন এটিতে এই যে ঘাটগুলো আছে 6টা, এই এই জিনিসগুলো যত টাইট হবে তত সাউন্ডটা বেশি হবে। তো এটাকে ভালোভাবে মুছে নিতে হবে। এই যে দেখেন একটি ঘাটের উপর আবার 3টি করে ঘাট করা আছে, এই কারণে শব্দটা অনেক হয় আর শুনতে অনেক ভালো লাগে শব্দটা। এই ঘাটগুলো যত বেশি হবে তত সাউন্ডটাও অনেক সুন্দর হয়। এটাতে 6টি ঘাট আছে, আবার একটি ঘাটে আবার 3টি করে ঘাট তৈরি করা আছে। এই যে দেখছেন এটির ভিতরে অনেকগুলো ঘাট করা আছে, এগুলোর কারণে সাউন্ডটা বেশি হয়। এগুলোকে ভালোভাবে মুছে নিতে হবে।
এগুলো এখন আমরা একটু থিনার দিয়ে মুছব। যেটা হচ্ছে থিনার, এটাকে আমরা থিনার দিয়ে মুছে পরিষ্কার করলাম একদম। এতে আর কোনো গ্রিজ নাই, একদম ক্লিন হয়ে গেছে। এখন এটিকে থিনার দিয়ে পরিষ্কার করতে হবে। এটিকে আমি ভালো করে থিনার দিয়ে মুছে নিচ্ছি, কারণ এটি যত ভালোভাবে পরিষ্কার হবে তত সাউন্ডটা ভালো হবে। এর ভিতরে যদি কোনো ময়লা কিংবা গ্রিজ থাকে তাহলে সাউন্ডটা কিন্তু কম হয়। এই কারণে আমি থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করছি যাতে সাউন্ডটা অনেক ভালো হয়। এই ঘাটগুলোর উপরে একটি প্লাস্টিকের কাভার দেওয়া আছে যেন ঘাটগুলো বাইরে বেরিয়ে না আসে। তো আমি এখন প্লাস্টিকের কাভারটি খুলব। এই যে দেখেন খোলা হয়ে গেছে, এই যে কত সুন্দর খুলে গেল।
এই যে এই ঘাটগুলো এখন সুন্দরভাবে খুলে যাবে। দেখেন আমি কিভাবে সুন্দর করে খসিয়ে নিলাম, আবার লাগিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। তো এখন আমি সব ঘাটগুলোকে খুলে নেব, খুলে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এই যে দেখেন এখন আমি সম্পূর্ণ ঘাটগুলোকে খুলে নেব, প্রত্যেকটা ঘাটের ভিতরে একটি করে স্প্রিং দেওয়া আছে যাতে ওই ঘাটগুলো টাইট হয়ে লেগে থাকে। সম্পূর্ণ খোলা হয়ে গেছে, এখন ভালোভাবে থিনার দিয়ে পরিষ্কার করে নেব যাতে ভিতরে কোনো গ্রিজ বা ময়লা না থাকে। এই যে দেখুন এই ঘাটগুলো, এবং এটি হচ্ছে ঘাটের স্প্রিং। এই স্প্রিংটি যত টাইট হবে তত ভালো সাউন্ড হবে। এই স্প্রিংয়ে ঘাটগুলোকে চেপে ধরে থাকে, যত টাইট হয়ে থাকবে স্প্রিংটি তত হাবসের সাউন্ডটাও জোরে হবে। তো এই ঘাটগুলো আছে 6টা এবং স্প্রিংও 6টা আছে। এই ঘাটগুলো ভালোভাবে পরিষ্কার করেছি এবং এখন লাগানো হয়ে গেছে ঘাটগুলো। এই ঘাটে স্প্রিংগুলোকে একটু করে টাইট করে দিয়েছি যাতে ঘাটগুলো অনেক শক্ত হয়। তো হাবসের সাউন্ড বাড়ানোর জন্য যে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় আছে সেটি হচ্ছে ভিতরের অংশটা ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে কোনো গ্রিজ না থাকে কিংবা ময়লা না থাকে। আরেকটি বিষয় হচ্ছে তার স্প্রিংগুলো ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে, তাহলেই হাবসের সাউন্ড বেড়ে যাবে। তো আমাদের হাবসের কাজ শেষ, এখন আমরা হাবসটি সেট করে নিব। তো এতক্ষণ দেখলেন আমি কিভাবে হাবসটির সাউন্ড দ্বিগুণ করলাম। আগে কেমন সাউন্ডটা ছিল, এখন অনেক সাউন্ডটা বেড়ে গেছে। এই যে দেখেন,
তো এভাবে চাইলে আপনারা নিজে নিজেই হাবসের সাউন্ড বাড়িয়ে নিতে পারেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।